রিভিশন করে দে, করিয়ে দিই। হ্যাঁ ম্যাম, কি করেছিলাম, যে স্ট্রাকচার অফ কিডনি দেখেছিলাম, কিডনির, কমপ্লেক্স মেডুলা আছে, হ্যাঁ কিডনির বাইরের যে লেয়ারটা থাকে তাকে বলা হয় হচ্ছে রেনাল ফাসা বা রেনাল ফ্যাসিয়া বলা হয়। ঠিক আছে, এর ভেতরে আরেকটা লেয়ার থাকে, একে বলা হয় হচ্ছে রেনাল ক্যাপসুল বলা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে, আচ্ছা এরপর এটা তুমি যেটা বললে যে কর্টেক্স আর মেডুলা, মানে এই এই বাইরের দিকে যে পার্টটা থাকছে সেটাকে বলছি কি, কর্টেক্স বলছি। এই বাইরের দিকের পার্টটা হচ্ছে কর্টেক্স এর মধ্যে পড়ছে, আর ভেতরের দিকে যে পার্টটা থাকছে সেই পার্টটা হচ্ছে মেডুলার মধ্যে পড়ছে। এই মেডুলা আর কর্টেক্স এর মধ্যে কিন্তু সল্টের কনসেন্ট্রেশনের ডিফারেন্স থাকে, মানে আমরা তো আরো ডিটেলসে পড়ব, মানে ব্যাপারটা কি হচ্ছে একটু শর্টে যদি দেখো, এটা হচ্ছে আমাদের কিডনি। ঠিক আছে, এর বাইরের দিকে কর্টেক্স আছে, ভেতরের দিকে, ভেতরে এই পোর্শনটা মেডুলা আছে। এবার মেডুলার মধ্যে কি হয় যে সল্ট কনসেন্ট্রেশন অনেক হাই থাকে, কর্টেক্সের সল্ট কনসেন্ট্রেশন এর থেকে লো থাকে। এর জন্য কি হয় যে আমাদের নেফ্রনের মধ্যে যে ইউরিন ফরমেশন হয়, ইউরিন ফরমেশনের সময় আমরা দেখব বিভিন্ন রকম অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন, এসব জিনিসগুলো হবে। ঠিক আছে, তো এর জন্য কি হয় যে এই যে সল্ট কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা যখন ওই ইউরিন ফরমেশন পড়ব তখন এই জিনিসটাকে আরো ভালো করে দেখব। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যে কিডনি স্ট্রাকচারটা দেখেছিলাম, এর ভেতরে আমরা দেখেছিলাম হচ্ছে যে পিরামিড দেখেছিলাম, রেনাল পিরামিড গুলো দেখেছিলাম, কলম অফ বার্থ নিয়েও দেখেছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা পিরামিড, এর পাশে এটা হচ্ছে আরেকটা পিরামিড। আমি এই স্ট্রাকচার গুলো নেটে দেখেছিলাম বাট খুঁজে পাইনি, সব জায়গায় এরকমই আচ্ছা ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো যেগুলো বলা হচ্ছিল যে এই পুরো স্ট্রাকচারটাকে বলা হলো হচ্ছে রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মধ্যে মেরান পিরামিড যেখানে ওপেন হয় সেটাকে বলা হয় হচ্ছে রেনাল প্যাপিলা। তারপর এই রেনাল প্যাপিলা তৈরি করে হচ্ছে মাইনর ক্যালিক্স ফর্মেশন করে, দুদিকেই মাইনর ক্যালিক্স ফর্মেশন করলো, এটা হচ্ছে মাইনর ক্যালিক্স। দেন মাইনর ক্যালিক্স গুলো পরপর একে অপরের সাথে এরকম ভাবে অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, এরকম ভাবে অ্যাটাচ হয়ে যায়, এটাকে বলা হয় হচ্ছে মেজর ক্যালিক্স বলা হয়। আচ্ছা, তো এগুলো এখানে দেখিয়ে দিই, এখানে হচ্ছে আমাদের ডিকিও পিরামিড বা রেনাল পিরামিড গুলো প্রেজেন্ট আছে। রেনাল পিরামিডের মুখটা যেখানে ওপেন হচ্ছে সেটাকে কি বললাম, রেনাল প্যাপিলা বললাম। তারপর এই রেনাল প্যাপিলা গুলো ফর্মেশন করছিল হচ্ছে মাইনর ক্যালিক্স, সেগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করছিল হচ্ছে মেজর ক্যালিক্স ফর্মেশন করছিল। এরকম ভাবে মেজর ক্যালিক্স ফর্মেশন হচ্ছিল, আচ্ছা এটা এরকম ভাবে নয়,
ম্যাম এই নিচগুলো তো আপনি দেখাচ্ছিলেন, এই নিচ গুলোই তো মেজর ক্যালিস হিসেবে দেখাচ্ছিল। হ্যাঁ, এই যে অরেঞ্জ কালারের যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে মেজর ক্যালিক্স ফর্মেশন হচ্ছে। দিয়ে তারপর এগুলো কি হচ্ছে, তারপর একে অপরের সাথে আবার যুক্ত হয়ে যাচ্ছিল। দিয়ে তারপর সেখান থেকে কি তৈরি করছিল, রেনাল পেলভিস ফর্মেশন করছিল। রেনাল পেলভিস তারপরে গিয়ে ইউটেরাস ফর্মেশন, সরি ইউরেট্রা ফর্মেশন করছিল, সরি ইউরেটার, ইউরেটার ফর্মেশন করছিল, মানে গোবিনি ফর্মেশন করছিল। এই জিনিসটা দেখছিলাম। একটা জিনিস যেটা আগের দিন দেখিনি সেটা হচ্ছে যে এখানে, আচ্ছা এই যে খাঁজটা, এই খাঁজটাকে কি বলা হচ্ছিল, হাইলাম বলা হচ্ছিল। এই খাঁজটাকে বলা হচ্ছিল হলো যে হাইলাম বলা হচ্ছিল। এই হাইলামের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আর্টারি আর ভেন নার্ভ এইসব জিনিসগুলো এখানে এন্টার করে, সেই জিনিসগুলো একটু দেখতে হবে যে কি কি আসে ভেতরে কি কি বাইরে যায়। যদি এখানেই দেখিয়ে দিই তাহলে হচ্ছে যে এখান দিয়ে ভেতরে আসে হচ্ছে রেনাল আর্টারি, ঠিক আছে, রেনাল আর্টারি ভেতরে যায়, বাকিগুলো হচ্ছে বাইরে যায়। বাকি এখান থেকে বেরায় হচ্ছে রেনাল ভেন আর ইউরেটার। এই দুটো হচ্ছে এখান থেকে বাইরে বেরিয়ে যায়। এছাড়াও এখানে নার্ভ থাকে, ডিফারেন্ট টাইপ অফ নার্ভ এখানে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এখানে দেখাইনি, এই জিনিসটা এখানে দেখিয়ে দিয়েছি। এই জিনিসগুলো হলো, আর এর মধ্যে আর কি ছিল, এগুলোই না, আর ইয়েটা ছিল, যেটা ছিল হচ্ছে যে এখানে, এটা তো কর্টেক্স ছিল ওপরে, কর্টেক্সে কিছু পার্ট যখন মেডুলার মধ্যে প্রবেশ করে যায়, মানে বেসিক্যালি এই রিনাল পিরামিডের মাঝের যে জায়গাটা থাকে সেখানে কি হয় যে কর্টেক্সের কিছু পার্ট মেডুলার মধ্যে প্রবেশ করে যাচ্ছিল, সেটাকে কি বলছিলাম আমরা, কলম অফ বার্টেনি বলছিলাম। ঠিক আছে, এটাকে রেনাল কলমও বলা হয়। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা তাহলে চলো নেক্সট দেখো যেটা আছে। হ্যাঁ, নেফ্রন, নেফ্রনের স্ট্রাকচার আমরা দেখেছিলাম। নেফ্রনের মধ্যে যেটা দেখেছিলাম যে প্রথমে আছে কি, এই গ্লোমেরুলাস প্রেজেন্ট আছে এখানে, এর মধ্যে প্রায় মোটামুটি 50টা তোমার ক্যাপিলারি ভেতরে তৈরি হয়। যেটা ভেতরে যায় সেটা হচ্ছে অ্যাফারেন্ট আট্রিয়ল, সেটা হচ্ছে সাইজে একটু চওড়া হয় যাতে বেশি পরিমাণে ব্লাড সে ভেতরে নিয়ে যেতে পারে। যেটা বাইরে বেরায় সেটাকে বলা হয় হচ্ছে ইফারেন্ট আর্টিওল বলা হয়। এক্ষেত্রে কি হয় যে এটা একটু সাইজে একটু ছোট হয়, সাইজ ছোট হয় না মানে এর পরিধি ছোট হয়, তার জন্য কি হয় এখানে প্রেশার ক্রিয়েট হয়, এই গ্লোমিউলাসের মধ্যে প্রেশার ক্রিয়েট হয়। যদি বেশি পরিমাণে ব্লাড ভেতরে আসছে আর কম পরিমাণে ব্লাড বাইরে যাওয়ার রাস্তা আছে তাহলে এখানে প্রেশার ক্রিয়েট হবে। তো এই প্রেশারের জন্য কি হয় যে এই ব্লাড ব্লাড ফিল্ট্রেট হয়ে এই ম্যালপিজে মানে এই বায়োমান ক্যাপসুলের ভেতরে প্রবেশ করে, কারণ কি এখানে প্রেশার ক্রিয়েট হচ্ছে, এই প্রেশারটাই হচ্ছে মেন প্রেশার। নেক্সট, এই কাপের মতো জায়গাটা ছিল হচ্ছে বায়োমান ক্যাপসুল, গ্লোমেরুলাস আর বায়োমান ক্যাপসুল একসাথে মিলে তৈরি করেছিল হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসাল ফর্মেশন করেছিল। তারপর এখানে যেটা আছে যে কোথায় লেখা আছে, এই তো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আছে প্রথমের পার্টটা, তারপরে আছে হচ্ছে লুপ অফ হেনলি আছে, লুপ অফ হেনলির মধ্যে ডিসেন্ডিং লুপ অফ হেনলি যেটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, যেটা উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি আছে। এর মধ্যেও থিক আর থিন অনেক কিছু আছে, সেগুলো এখানে লেখা নেই।
আচ্ছা এই জিনিসটা আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিবিউল বা ডিসিটি। ডিজিটাল কনভলিউটেড টিবিউল আছে, এই ডিজিটাল কনভলিউটেড টিবিউল গুলো পরে অ্যাড হয় হচ্ছে প্যারেক্টিক টিবিউলের মধ্যে অ্যাড হয়ে যায়, দিয়ে তারপর আর কি আছে এখানে কানেকটিক টিবিউলের পর সেটা হচ্ছে নিচের দিকে যে প্যাপিলা দেখলাম আমরা, রেনাল পিরামিডের মধ্যে রেনাল প্যাপিলা দেখলাম, সেই রেনাল প্যাপিলার মধ্যে এগুলো গিয়ে পরে খুলে যায়। এখানে যেটা ছিল এই পার্টটার নাম ছিল হচ্ছে যে ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি বলছিলাম। তারপর এই ডাক্ট অফ বেলিনি কোথায় গিয়ে ওপেন হয়, এটা ওপেন হয় হচ্ছে যে রেনাল প্যাপিলার মধ্যে ওপেন হয়। রেনাল প্যাপিলাকে কোথায় পেয়েছিলাম, এই যে এখানে ছিল হচ্ছে রেনাল প্যাপিলা, মানে এখানে এই নেফ্রন গুলো এখানে গিয়ে এরকম ভাবে রেনাল প্যাপিলার মধ্যে ওপেন হবে। ঠিক আছে, এই জিনিসগুলো ছিল। এর মধ্যে একটা যেটা কনসেপ্ট ছিল, আচ্ছা তার আগে টাইপ অফ নেফ্রন দেখে নিই। টাইপ অফ নেফ্রন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর হচ্ছে জাক্সটামিউলারি নেফ্রন। যখন নর্মাল ইউরিন ফর্মেশন হয় তখন এই কর্টিক্যাল নেফ্রন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, আর যখন আমাদের কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের দরকার হয়, মানে আমাদের জলের পরিমাণ কম আছে আমাদের বডিতে, তখন এই জাক্সটামিউলারি নেফ্রন ইউজ হয়। এবার এখানে যেটা আমরা ডিফারেন্স দেখেছিলাম, একটা দেখেছিলাম হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটামিউলারি নেফ্রন। মেন ডিফারেন্স যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এটা আছে হচ্ছে 80 থেকে 85%, এটা ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20% মোটামুটি ছিল। এখানে বায়োমেন ক্যাপসুল, তারপর পিসিটি, পিসিটি, ডিসিটি, এগুলো সব কোথায় ছিল, কর্টেক্স রিজিয়নের মধ্যে ছিল। কর্টেক্স রিজিয়নের মধ্যে ছিল, এখানে কি ছিল এই কর্টিক্যাল নেফ্রনের মধ্যে কি ছিল যে এগুলো অনেক বেশি পরিমাণে কর্টেক্সের মধ্যে ছিল। বাট আচ্ছা এটার আগে এই জিনিসটা তো বলাই হয়নি যে এটা হচ্ছে যে আমাদের মেউলারি পিরামিডকে দেখাচ্ছে। ঠিক আছে, মেউলারি পিরামিডের যে স্ট্রাকচারটা সেখানে দেখাচ্ছে, মেউলারি পিরামিডের মধ্যে এই জিনিসটা, এই উপরের পার্টটা হচ্ছে যে আমাদের কর্টেক্সের পার্ট, নিচের পার্টটা হচ্ছে মেডুলার পার্ট। এই জিনিসটা হচ্ছে যে আমাদের কর্টিক্যাল নেফ্রন আর এটা হচ্ছে যে জাক্সটামিউলারি নেফ্রন। তো যেটা আমরা দেখেছিলাম যে জাক্সটামিউলারি নেফ্রনের ক্ষেত্রে এই যে দুটো যে জয়েন্ট, যে পোর্শনটা মানে মোটামুটি জয়েন্ট হয় যেখানে কর্টেক্স আর মেডুলা প্রায় মিশে যাচ্ছে, সেরকম পজিশনে হচ্ছে এই জাক্সটামিউলারি নেফ্রনের বায়োমেন ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপর ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এইসব জিনিসগুলো প্রেজেন্ট থাকে। আর একদম পুরোপুরি কর্টেক্সের মধ্যে উপরের দিকে প্রেজেন্ট থাকে হচ্ছে এইখানে কর্টিক্যাল নেফ্রনের মধ্যে, এগুলো একদম উপরের দিকে প্রেজেন্ট থাকে। এখানে তুমি যেটা আগের দিন বলেছিলে যে হেনলির লুপ অনেক বেশি লম্বা হয়, এখানে সেটা ছোট করে হয়। আরো যেগুলো দেখেছিলাম যে পিটিসিএন, পিটিসিএন দেখেছিলাম, পিটিসিএন এখানে হচ্ছে যে পোলি ডেভেলপ ছিল, পোলি ডেভেলপ দেখেছিলাম। এখানে কি দেখেছিলাম, এখানে পিটিসিএন অনেক ভালোভাবে ওয়েল ডেভেলপ দেখেছিলাম। আরেকটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে জিজিএ, জাক্সটামিউলারি, সরি জাক্সটাগ্লোমিউলার অ্যাপারেচার, জাক্সটাগ্লোমিউলার অ্যাপারেচার এখানে প্রেজেন্ট ছিল, এখানে হচ্ছে যে জাক্সটাগ্লোমিউলার অ্যাপারেচার অ্যাবসেন্ট আছে। এই দুটো জিনিসকে আরেকবার দেখে নিই যে কি ছিল এগুলো, এগুলোকে কাজে লাগিয়ে আমাদের পরে যে আজকে চ্যাপ্টারটা সেটা স্টার্ট হবে, তাই জন্য এগুলোকে আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, পিটিসিএন যেটা ছিল সেটা হচ্ছে যে পেরিটিবিউলার ক্যাপিলারি নেটওয়ার্ক,
এই দুটো জিনিস আবার বলবো। হ্যাঁ, এর মধ্যে ভাসার একটাও প্রেজেন্ট আছে আর পেরিটিবিউলার ক্যাপিলারিও প্রেজেন্ট আছে। দুটো মিলে পরেই এই পেরিটিবিউলার ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি হয়। আমি বলে দিচ্ছি এখানে কি হচ্ছে, যে আমাদের যদি প্রথম থেকে স্টার্ট করি, যে ধরো কিডনির মধ্যে দুটো সেট অফ ক্যাপিলারি আছে। কি কি ক্যাপিলারি আছে এর মধ্যে? গ্লোমেরুলাস আছে আর এর মধ্যে আছে হচ্ছে পিটিসিএন, সরি পিটি উল্টো হয়ে গেল, একটা এক্সি এক্সি। হ্যাঁ, পিটিসিএন আছে, ঠিক আছে। এই দুটো, এই দু রকমের ক্যাপিলারি আছে। এই গ্লোমেরুলাস কে তৈরি করছিল? গ্লোমেরুলাস ফর্মেশন করছিল হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আট্রিয়াল ফর্মেশন করছিল, আর এই পিটিসিএন ফর্মেশন করছিল হচ্ছে যে এফারেন্ট আট্রিয়াল, মানে নেফ্রনের মধ্যে আমরা কি দেখছিলাম, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আট্রিয়াল। দাঁড়াও, আচ্ছা এটাকে আবার আঁকতেই হবে। এটা হচ্ছে আমাদের বায়োম্যান ক্যাপসুল ছিল, এর ভেতরে আমরা কি দেখছিলাম যে অ্যাফারেন্ট আট্রিয়াল ভেতরে এসছে, যে ইফারেন্ট আট্রিয়াল এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, ভেতরে তৈরি করেছে হচ্ছে গ্লোমেরুলাস ফর্মেশন করেছে। এটা হচ্ছে অ্যাফারেন্ট আট্রিয়াল, এটা হচ্ছে ইফারেন্ট আট্রিয়াল। তো এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস ফর্মেশন করছে বলছে যে অ্যাফারেন্ট আট্রিয়াল থেকে গ্লোমেরুলাস তৈরি হচ্ছে, তাই তো? ইফারেন্ট আট্রিয়াল থেকে ব্লাড বেরোচ্ছে, ইফারেন্ট আট্রিয়াল পরে গিয়ে তৈরি করছে হচ্ছে যে পিটিসিএন ফর্মেশন করছে। কিভাবে ফর্মেশন করছে? এই অ্যাফারেন্ট আট্রিয়াল পরে গিয়ে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাগকে কি বলছিলাম আমরা, ভাসার একটা বলছিলাম, যেটা কিনা হেনলির লুপের কাছে যাচ্ছিল, আরেকটা ভাগকে কি বলছিলাম, আরেকটা ভাগকে আমরা বলছিলাম হচ্ছে যে পেরিটিবিউলার ক্যাপিলারি বলছিলাম। এটা হচ্ছে ভাসার একটা, আর এটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি, এটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি নেটওয়ার্ক, যার মধ্যে ভাসার একটা আর পেরিটিবিউলার ক্যাপিলারি দুটোই আছে, ঠিক আছে। তাহলে এটা ফর্মেশন হওয়ার পর কি দেখেছিলাম আমরা, যে ঠিক আছে, আমি আরেকবার ড্র করে দিচ্ছি এখানে, নাই তো বুঝতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল এখান থেকে সব আট্রিয়াল গুলো প্রবেশ করেছিল, ইফারেন্ট আট্রিয়াল, সরি অ্যাফারেন্ট আট্রিয়াল, আর এখান থেকে ইফারেন্ট আট্রিয়াল বেরিয়ে গিয়েছিল। ইফারেন্ট আট্রিয়ালে কি বলছি আমি, যে এটা পরে গিয়ে দুরকম ভাবে ডিভাইড হয়ে গেছে, একটা ভাগ কি করেছে, ভাসার একটা ফর্মেশন করেছে, এটা হচ্ছে ভাসার একটা, যেটা কি হয়েছে যে হেনলির লুপের প্যারালালি এটা মুভ করে, এটা এখানে প্রেজেন্ট থাকে। এই দুটোকে আমি বারবার এই জন্য বলছি যে যখন আমরা ইউরিন ফর্মেশন করব, তখন হচ্ছে এইগুলোর মধ্যেই তো অ্যাবজর্পশন হবে,
এগুলোর মধ্যে অ্যাবজর্পশন হবে। তো সেই জিনিসটা তোমরা যাতে বুঝতে পারো তাই জন্য আমি বলছি। এটা কি, এটা হচ্ছে ভাষার একটা। আরেকটা ভাগ কি বললাম, আরেকটা ভাগ ফরমেশন করেছিল হচ্ছে যে, আচ্ছা এদিকে তো জায়গা, অন্যদিকে যেতে হবে, দাঁড়াও। আরেকটা ভাগ হচ্ছে এরকম ভাবে ধরো ফরমেশন করেছে আরেকটা ক্যাপিলারি, যেটা হচ্ছে এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আর এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলের চারপাশে ঘোরে, এদের চারপাশে এরা থাকছে। তাহলে যখন হচ্ছে যে এই হেনলির লুপ থেকে কোনো কিছু বাইরে অ্যাবজর্ব হবে, তখন সেটাই কি অ্যাবজর্ব করবে, ভাষার একটা অ্যাবজর্ব করবে। আর যখন এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল থেকে যখন কোনো কিছু বাইরে যাবে, তখন সেটাই কি অ্যাবজর্ব করবে, এই পেরিটিবিউলার ক্যাপিলারি অ্যাবজর্ব করবে। এটা ছিল হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? তাহলে এরা অ্যাবজর্ব করলো, এবার এরা তো এখন দুভাগে ভাগ হয়ে গেছে, এদেরকে আবার জয়েন করতে হবে। তো এরা আবার পরে গিয়ে জয়েন হয়ে যায়। এখানে ধরো এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, আর এটা হচ্ছে আমাদের ভাষার একটা, দিয়ে দুটো একসাথে মিলে আবার একটা ক্যাপিলারি ফর্মেশন করেছে, যেটাকে কি বলছি আমরা, রেনাল ভেনিউলস বলছি। ঠিক আছে, রেনাল ভেনিউলস বলছি। রেনাল ভেনিউলসই পরে গিয়ে তারপর আবার রেনাল ভেন ফর্মেশন করবে, রেনাল ভেন পরে গিয়ে তারপর আমাদের আবার হার্টের মধ্যে গিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে হয়েছে। তো মেনলি এখানে কি, একটা পেজ নিন তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, লিখে দিই জিনিসটা। তাহলে আমরা হচ্ছে পিটিসিএন, পিটিসিএন কে কি দেখলাম, এটা হচ্ছে আমাদের পার্ট অফ এফারেন্ট আর্টিওল। এফারেন্ট আর্টিওল থেকে তৈরি হয়েছে, একটু আগেই দেখলাম আমরা, তৈরি হওয়ার পরে এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল, একটা কি ফর্মেশন করছিল পিটিসি, আরেকটা হচ্ছে ভাষার একটা। পিটিসি মানে হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি, আর এটা হচ্ছে ভাষার একটা। এই যে পেরিটিবিউলার ক্যাপিলারি, এটা কার চারপাশে থাকছে, অ্যারাউন্ড থাকছে হচ্ছে পিসিটি অ্যান্ড হচ্ছে ডিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এদের চারপাশে এটা থাকছে। ভাষার একটা কার চারপাশে থাকছে, লুপ অফ হেনলি, লুপ অফ হেনলির চারপাশে থাকছে। দিয়ে তারপর কি দেখলাম আমরা, যে এরা দুজন আবার জয়েন হয়ে গেছে, জয়েন হয়ে পরে কি ফর্মেশন করছিল, রেনাল ভেনিউলস ফর্মেশন করছিল। রেনাল ভেনিউল গিয়ে পড়ে তারপর আবার রেনাল ভেন ফর্মেশন করবে, রেনাল ভেন আমাদের এই কিডনি থেকে বাইরে বেরিয়ে পড়ে তারপর অনেক পাত গিয়ে পড়ে আমাদের হার্টের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলছিলাম। আচ্ছা তাহলে নেক্সট দেখো, তাহলে পেরিটিবিউলার ক্যাপিলারি নেটওয়ার্ক ক্লিয়ার হলো? এখানে কোনো প্রবলেম আছে?
মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা লেখাই আছে যে কি দ্য মেন ডিফারেন্স বিটুইন ভাসারেক্টা অ্যান্ড পেরিটিবিউলার ক্যাপিলারি ইজ দ্যাট ভাসারেক্টা আর দ্য ব্লাড ক্যাপিলারিজ দ্যাট সারাউন্ড দ্য লুপ অফ হেনলি। ঠিক আছে, ভাসারেক্টা কি করছে, লুপ অফ হেনলি সারাউন্ডিং এ থাকছে, বাট পেরিটিবিউলার ক্যাপিলারি আর দ্য ব্লাড ক্যাপিলারিজ দ্যাট সারাউন্ড দ্য পিসিটি অ্যান্ড ডিসিটি। ঠিক আছে, পেরিটিবিউলার ক্যাপিলারি কি করছে, এই পিসিটি অ্যান্ড ডিসিটি চারপাশে থাকছে। নেক্সট যেটা দেখছিলাম সেটা হচ্ছে জাক্সটাগ্লোমিউলার অ্যাপারেচার। জাক্সটাগ্লোমিউলার অ্যাপারেচারটা ভালো করে জেনে রাখা দরকার, কারণ কি আমরা যখন রেগুলেশন পড়বো তখন এটাই কাজে লাগবে, জাক্সটাগ্লোমিউলার সেল রেগুলেট করবে। তাহলে এটা কি আছে আমরা এখানে, আচ্ছা আমরা তো নর্মালি তো নেফ্রনকে ওরকম ভাবে এঁকে দিই, কিন্তু নেফ্রন তো অ্যাকচুয়ালি ওরকম ভাবে থাকে না, ওর মাথাটা এরকম উল্টা থাকে। লুপ অফ হেনলি, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবুল, বেশি হ্যাঁ, তো এটা হচ্ছে যে এর পাশে থাকবে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল থাকবে। উল্টো হয়ে গেছে, হ্যাঁ এখানে উল্টো হয়ে গেছে। ঠিক আছে, এটা ভেবে নাও সোজা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আচ্ছা এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর এটা হচ্ছে যে লুপ অফ হেনলি। এবার এখানে কি থাকে যে এফারেন্ট আর্টিওল প্রবেশ করছে, দিয়ে ওটা গ্লোমেরুলাস তৈরি করছে, দিয়ে এফারেন্ট আর্টিওল এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ক্যাপিলারি তৈরি হয়ে যাচ্ছে। এটা কি বললাম, এফারেন্ট আর্টিওল। এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে যে জি সেল প্রেজেন্ট থাকে, এখানে তোমার যে জি সেল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এই যে গ্যাপটা দেখছো, এই গ্যাপের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে ল্যাসিক সেল প্রেজেন্ট থাকে। আর এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলের মধ্যে টিবিউল, এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল যে জি সেলের সাথে এরকম ভাবে কানেক্টেড থাকে, এটা কি, এটা হচ্ছে ম্যাকুলা ডেনসা। তাহলে এখানে কি দেখলাম আমরা, যে এই জেজি সেল, জেজি সেল কার পার্ট, এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টিওলের পার্ট, ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা ডেন্সা কার পার্ট, এটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিবিউলের পার্ট। ঠিক আছে, আর এদের মাঝে এখানে এই ল্যাসিক এলিসিক সেল থাকে, এই সেলগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। ঠিক আছে, এখানে যদি কিছু ফ্যাগোসাইটিসের দরকার পড়ে তাহলে সেগুলো হচ্ছে এই সেলগুলো করে। তো এবার এই তিনটে জিনিস, জেজি সেল, ম্যাকুলা ডেনসা আর লেসিক সেল, এই তিনটে জিনিসকে একসাথে বলা হয় হচ্ছে জাক্সটাগ্লোবিউলার অ্যাপারচার। ঠিক আছে, যদি এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউলের মধ্যে ও মানে এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল কি করে, যে সেন্স করে যে আমাদের ব্লাডের মধ্যে ওয়াটারের পরিমাণ ঠিক আছে কি নেই। তো সেটা কিভাবে সেন্স করে সেটা যদি আমি একটু বলি, যে ধরো এটা হচ্ছে আমাদের নেফ্রন,
এটা হচ্ছে আমাদের নেফ্রন। তো ব্লাড থেকে কি হয়, ব্লাড থেকে এখানে নেফ্রিক ফিল্টার তৈরি হয়, আমরা কিছুক্ষণ পর দেখব। এখানে যে ফিল্টারটা ভেতরে আসছে সেটাকে বলছি হচ্ছে নেফ্রিক ফিল্টার বলছি। এই নেফ্রিক ফিল্টার ধরো 125 ml ফর্মেশন হলো, পার মিনিট 125 ml ফর্মেশন হয়। তো এবার এই নেফ্রিক ফিল্টারটা তারপর কি হয়, এর মধ্যে ওয়াটার প্রেজেন্ট থাকে, সেই ওয়াটারগুলো তারপরে অ্যাবজর্ব হয়ে যায়। অনেক জায়গাতে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হতে হতে ধরে রাখো যে, ধরে নাও যে এখানে তোমার মোটামুটি 25 ml তোমার এখানে ফিল্টার এসছে, এখানে 25 ml এসছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এই ডিস্টাল কনভলিউটেড টিবিউল এটা। এবার ডিস্টাল কনভলিউটেড টিবিউলের সাথে কি অ্যাটাচ আছে, এর সাথে কি অ্যাটাচ আছে দেখলাম যে এই ম্যাকুলা ডেন্সা। তো ম্যাকুলা ডেন্সা সেলগুলো এখানে প্রেজেন্ট আছে, তারা কি সেন্স করে যে এখানে পর্যাপ্ত পরিমাণে এই ফিল্টারটা আসছে কি না। ধরো আমরা জল কম খেয়েছি, ঠিক আছে, জল কম খেয়েছি, তাহলে আমাদের বডির মধ্যে কি হবে, আমাদের ব্লাডের মধ্যে ওয়াটারের পরিমাণ কম থাকবে, তাহলে এখানে কম পরিমাণে ওয়াটার আসবে, এখানে কম পরিমাণে ওয়াটার বলছি সরি, এই নেফ্রিক ফিল্টার কম পরিমাণে আসবে। তো নেফ্রিক ফিল্টার যদি এখানে কম পরিমাণে আসে, তাহলে এখান থেকে যখন এখানে যাবে, তখন এখানে 25 ml নেফ্রিক ফিল্টার তখন সে পাবে না, এখানে 25 ml আসবে না, যেহেতু আমাদের ব্লাডের মধ্যে ওয়াটারের পরিমাণ কম আছে। তো সেই জিনিসটাকে সেন্স করে হচ্ছে এই ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা ডেন্সা সেন্স করলো, সেন্স করে পরে সে সিগন্যাল পাঠায় হচ্ছে আমাদের এই জেজি সেলকে। এই ম্যাকুলা ডেন্সার সাথে কি অ্যাটাচ আছে, এই জেজি সেলগুলো অ্যাটাচ আছে। তো এখানে ধরো যে জেজি সেল প্রেজেন্ট আছে, মানে এই মুখটা তখন এদিকে হতো, তো এখানে তখন জেজি সেলগুলো প্রেজেন্ট থাকবে, জেজি সেলগুলো তখন তারপর তারপরের রেগুলেশনের মেকানিজমটা করবে, ঠিক আছে। তো এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা, পরে এই রেগুলেশন, মানে রেগুলেশন যখন করব তখন এই জিনিসগুলোকে আরো ভালো করে দেখতে পাবো। আচ্ছা, তো এটা হলো নেক্সট, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হিস্টোলজি অফ নেফ্রন। হিস্টোলজি অফ নেফ্রনের মধ্যে কি দেখবো আমরা, যে নেফ্রনের এই যে, এই যে আমাদের কোথায় গেল, এই যে আমাদের নেফ্রন, এই নেফ্রনের মধ্যে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস অ্যাবজর্ব হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আবার ভেতরে এসে যাচ্ছে। তো এই সব ডিফারেন্সগুলো মেনলি হয় যে এই নেফ্রনের মধ্যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইপস অফ সেলস প্রেজেন্ট আছে। তো কোথায় কীরকম সেলস প্রেজেন্ট আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা দেখি, এখানে অনেকগুলো পার্ট আছে, সব পার্ট গুলোকে আমি নাম্বারিং করে দিচ্ছি। আর এখানে কি দেখেছিলাম, এফারেন্ট অ্যাট্রিয়াল আর ইফারেন্ট অ্যাট্রিয়াল, এই জিনিসগুলো দেখেছিলাম। তো এখানে সব পার্ট গুলো আমি যদি নাম্বারিং করি তাহলে কি আছে, এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস এর মধ্যে এক ধরনের সেল প্রেজেন্ট থাকে। তারপর কোথায় আছে, এই যে বায়োমান ক্যাপসুল, বায়োমান ক্যাপসুলের মধ্যে দু রকমের সেল থাকে, দু রকমের লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন অফ বায়োমান ক্যাপসুল, এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে ভিসেরাল লেয়ার বলি। তারপরে আসছে হচ্ছে এই আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন অফ বায়োমান ক্যাপসুল, যেটাকে আমরা কি বলি প্যারাইটাল লেয়ার বলি, ঠিক আছে। তাহলে এটা, এটা ওয়ান হলো, এটা হচ্ছে টু, এটা থ্রি, এটা হলো বায়োমান ক্যাপসুল হলো। নেক্সট আসতে হচ্ছে আমাদের পিসিটি,
পিসিটি, এখানে হচ্ছে 4 নম্বরে হচ্ছে পিসিটি আসছে। পিসিটি সেল দেখবো কি আছে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, নিচের দিকে যাচ্ছে, তাই জন্য একে ডিসেন্ডিং লুপ অফ হেনলি বলছি। তারপর এখানে আছে হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। তাহলে এটা হচ্ছে তোমার 4, এখানে হচ্ছে 5, 6, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এখানে ডিসিটি, ডিসিটির মধ্যে কিরকম সেল আছে দেখবো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিটি, সিটি হচ্ছে 8 নম্বর, ঠিক আছে। এতগুলো সেল আমরা দেখব। আচ্ছা তাহলে 1 নম্বরই দেখি প্রথমে কি আসছে। 1 নম্বরের মধ্যে আসছে হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, ধরো এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। এবার এখানে কি আসছে, ব্লাড আসছে, ভেতরে তো ব্লাড আসছে না, আমাদের ব্লাড আসছে। এবার ব্লাড থেকে কি হয় যে কিছু জিনিস এখানে চলে যায়, কিছু পরিমাণ ফিল্টারেট হয়ে পড়ে এখানে চলে আসছে। তো এখানে যে সেলগুলো প্রেজেন্ট, মানে যে লেয়ারগুলো প্রেজেন্ট থাকবে, সেগুলোর মধ্যে অনেক বেশি পোর্স প্রেজেন্ট থাকতে হবে। পোর্স প্রেজেন্ট থাকলে তবেই সেটা কি হবে যে ইজিলি এদিকে আসতে পারবে, পোর্স প্রেজেন্ট না থাকলে সেটা পসিবল হবে না। তো এই গ্লোমেরুলাসের সেলগুলো কি হয় যে এর মধ্যে অনেক পোর্স প্রেজেন্ট থাকে। এগুলো ধরো এদের লেয়ার, এর মধ্যে প্রচুর পোর্স প্রেজেন্ট থাকে। পোর্স প্রেজেন্ট থাকার জন্য এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে ফেনেস্ট্রা বলা হয়, ফেনেস্ট্রা বলা হয়, ঠিক আছে। তাই জন্য এখানে খুব ইজিলি ফিল্টারেট হতে পারে। আর এই যে এপিথেলিয়াম, এই এপিথেলিয়ামটার নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, এটাকে আর কি বলা যায়, একে হচ্ছে এন্ডোথেলিয়ামও বলা যায়। এন্ডোথেলিয়াম বলা যায়। তাহলে এটা হলো, এটা হচ্ছে 1 নম্বর গ্লোমেরুলাস। সেকেন্ড কি আছে, সেকেন্ড আছে হচ্ছে আমাদের এই ইনার মেমব্রেন অফ বায়োমান ক্যাপসুল, যেটা কি ভিসেরাল মেমব্রেন। তো 2 নম্বরে আছে হচ্ছে ইনার মেমব্রেন, আচ্ছা, অফ বায়োমান ক্যাপসুল। এখানে কি থাকে, এখানে ইন্টারেস্টিং জিনিস থাকে, সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে। কোথায় কি সেল প্রেজেন্ট থাকে এগুলো কিন্তু দেখতে হবে, মনে রাখতে হবে। এই ধরনের এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে, হ্যাঁ শুনতে পেলাম না, কেটে গেল, কি বললে? হ্যাঁ, তো এগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে যে হ্যাঁ, এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কি হয়, এটা মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে ফুট লাইক স্ট্রাকচার হয়ে যায়। ফুট লাইক মানে অ্যাপেন্ডিক্স এর মতো তৈরি হয়। কি তৈরি করে তখন, এখানে প্রত্যেকটা সেলকে বলা হয় হচ্ছে পোরোসাইট সেল বলা হয়। পোরোসাইট সেলগুলো কেমন দেখতে হয়, এরকম দেখতে হয় যদি এদের সাইড থেকে দেখা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে পোরোসাইট সেল। এবার এই পোরোসাইট সেলগুলোকে যদি আমরা ওপর থেকে দেখি, তাহলে ওগুলো এরকম ভাবে স্ট্রাকচার থাকে, ঠিক আছে। এই পুরো সেলটার নাম কি, পোরোসাইট। এবার এই পোরোসাইট সেলের মধ্যে দুটো পার্ট থাকে, একটা কি এই যে অ্যাপেন্ডিক্স এর মতো যেগুলো দেখছো, অ্যাপেন্ডিক্স এর মতো পার্ট গুলো আছে হচ্ছে, এগুলোকে বলা হয় পেডিসেল, ঠিক আছে।
আর এখানে যে মাঝে যে স্পেস গুলো দেখছো, মাঝে ফাঁকা জায়গা দেখছো দুটো পেডিসেলের মাঝে, সেটাকে বলা হয় হচ্ছে ফিল্ট্রেশন স্লিট বলা হয়। ঠিক আছে, আর এটাকে হচ্ছে স্লিট পোরো বলা হয়। এই এই যে ফাঁকা স্পেস গুলো, এই স্পেসটার জন্যই কি হয় যে ফিল্ট্রেশন হয়। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, এখানেও তোমার পোর প্রেজেন্ট আছে আর এখানেও পোর প্রেজেন্ট আছে, তাহলে ইজিলি ফিল্ট্রেশন হবে। আচ্ছা, তো এই সেকেন্ড পার্ট হলো। থার্ডে কি আছে? থার্ডে হচ্ছে আমাদের আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন অফ বায়োম্যান ক্যাপসুল, যাকে কি বলা হয় প্যারাইটাল মেমব্রেন বলা হয়। এখানে কি প্রেজেন্ট আছে? আউটার মেমব্রেন অফ বায়োম্যান ক্যাপসুল, এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে। ঠিক আছে, চার নম্বরে কি আছে? চার নম্বরে আছে হচ্ছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, এখানেও কিছু স্পেশাল সেলস প্রেজেন্ট থাকে। পিসিটি, পিসিটির মধ্যে কি ধরনের সেল প্রেজেন্ট থাকে? ধরো এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবুল, এখানে হচ্ছে যে তোমার কিউবয়েডাল এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে, যেগুলোকে আমরা ব্রাস বর্ডার এপিথেলিয়াম বলি। মানে এখানে যে সেলগুলো থাকে সেগুলো এরকম ব্রাসের মতো স্ট্রাকচার থাকে, এরকম ধরনের থাকে, যাতে অ্যাবজর্পশন সব অনেক বেশি হয়। এই পিসিটির মধ্যে এই ধরনের সেল থাকার জন্য এখানে যে অ্যাবজর্পশনটা হয় সেটা সব থেকে বেশি হয়। ঠিক আছে, মানে রিঅ্যাবজর্পশনের কথা আমি বলছি, রিঅ্যাবজর্পশন অনেক বেশি হয়, সব থেকে বেশি এই পিসিটির মধ্যেই হয়। তো এই যে সেলগুলো, এই সেলগুলোর নাম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এগুলোকে আর কি বলা যায়? এগুলোকে বলা যায় হচ্ছে ব্রাস বর্ডার এপিথেলিয়াম বলা যায়। ঠিক আছে, তাহলে পিসিটি হলো। পিসিটির পর কি আছে? পাঁচ নম্বরে আছে হচ্ছে তোমার ডিসেন্ডিং, ডিসেন্ডিং লুপ অফ ফ্রেন্ডলি থাকবে, মানে এই পার্টটা, এই নিচের দিকে যে পার্টটা নেমে আসছে সেই পার্টটা ডিসেন্ডিং লুপ অফ ফ্রেন্ডলি। এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে যে তোমার সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম প্রেজেন্ট থাকে। নেক্সট যেটা থাকবে এর অপোজিটটা, যেটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ ফ্রেন্ডলি, এখানে যেটা প্রেজেন্ট থাকে সেটা মনে রাখা দরকার, সেটা কি এখানে মাঝখানে এই একটাই আলাদা আছে, সেটা হচ্ছে যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, তারপর হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তারপরে যেগুলো আছে সেগুলোতে কিন্তু সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামই প্রেজেন্ট আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, সেখানেও কিন্তু এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে।
ঠিক আছে। নেক্সট যেটা আছে 8 নম্বরে সেটা হচ্ছে সিটি কালেক্টিং টিবিউল, সেখানে যেটা প্রেজেন্ট আছে সেখানেও হচ্ছে এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে, মাঝখানে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্রেজেন্ট আছে। এর জন্য কি হয় যে এটা কিন্তু ওয়াটারের কোনো রকম কোনো ট্রান্সপোর্ট করে না, যখন আমরা দেখব একটু পরে সেখানে দেখব যে এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি এখান থেকে কিন্তু কোনো রকম কোনো ওয়াটারে ফিল্ড মানে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে না, আয়নের অ্যাবজর্পশন হচ্ছে কিন্তু ওয়াটার কোনো রকম ভাবে বাইরে ভেতরে আসবে না। আচ্ছা চলো তাহলে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যে আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে আর জায়গা নেই, ঠিক আছে আরেকটা পেজ নিয়েই নি। এখানে কি আছে তোমাদের, এখানে একটা জিনিস দেখতে হবে যে কোথা থেকে মানে নেফ্রনে কোন পার্ট ডাইলিউটিং সেগমেন্ট হিসেবে কাজ করে না, এর অ্যান্সারটা কিন্তু আমার আগের যে কি ধরনের সেল প্রেজেন্ট আছে সেখান থেকেই কিন্তু এই অ্যান্সারটা আসবে। যে ধরো এটা হচ্ছে আমাদের নেফ্রন, এই নেফ্রনের মধ্যে কি হয় যে আমরা দেখব অনেক জায়গায় ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেফ্রন। তো নেফ্রনের মধ্যে অনেক জায়গায় দেখবো আমরা ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, যাতে এই ইউরিনের যে কনসেন্ট্রেশন সেটা মেনটেন করা যায়, ইউরিন আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায়। তো এবার একটা পার্ট আছে যেখান থেকে ওয়াটার অ্যাবজর্পশন হয় না, মানে ডাইলিউটিং সেগমেন্ট হিসেবে সে কাজ করে না, মানে তোমাদের এখানে আসতেই পারে যে হুইচ পার্ট অফ নেফ্রন, আচ্ছা অত বেশি আমি লিখছি না, হুইচ পার্ট অফ নেফ্রন ডাইলিউটিং সেগমেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তো সেটা কি হবে যে এখান থেকে ওয়াটারের অ্যাবজর্পশন দেখবে, এই ডিসেন্ডিং লুপ থেকেও কিন্তু ওয়াটারের অ্যাবজর্পশন দেখবে, এখান থেকেও তোমরা ওয়াটারের অ্যাবজর্পশন দেখবে, এখান থেকেও দেখবে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু কোথায় অ্যাবজর্ব হয় না, এই যে পার্টটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি সেখান থেকে কিন্তু ওয়াটারের অ্যাবজর্পশন তোমরা কিন্তু দেখতে পাবে না। তাহলে যদি ওয়াটারের অ্যাবজর্পশন হয় তাহলে সেটা কি হবে, ইউরিনকে কনসেন্ট্রেট করবে, ওয়াটারে অ্যাবজর্ব এখান থেকে হচ্ছে, তাহলে সব পার্টগুলো কি করছে যে ইউরিনকে আরো কনসেন্ট্রেট করছে, কিন্তু এই পার্টটা ডাইলিউটিং সেগমেন্ট হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ঠিক আছে। কারণ কি এখানে কোনো রকম কোনো ওয়াটারে অ্যাবজর্পশন হচ্ছে না, এটা বোঝা গেছে? আচ্ছা তাহলে নেক্সট দেখো যে ফিল্ট্রেশন মেমব্রেন, ফিল্ট্রেশন মেমব্রেন আমরা যেগুলো একটু আগে ভেঙে ভেঙে পড়লাম সেগুলোকে একসাথে করতে হবে। যে ফিল্ট্রেশন মেনলি কোথায় হচ্ছে, এটা হচ্ছে নেফ্রন, এই পার্টটা এখানে ফিল্ট্রেশন হচ্ছে। তো এখানে কি মেমব্রেন প্রেজেন্ট আছে, তো এখানে তিন রকমের মেমব্রেন প্রেজেন্ট থাকে, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলাস, মানে এটা হচ্ছে গ্লোমেরুলাস, এর উপর দিক কি যাচ্ছে, সরি এটা হচ্ছে গ্লোমেরুলাস, ওটা কেন গ্লোমেরুলাস, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে বায়োমান ক্যাপসুল। তো আমরা কি দেখলাম একটু আগে যে এই গ্লোমেরুলাসের মধ্যে অনেক পোরযুক্ত সেল প্রেজেন্ট থাকে, যেগুলোকে আমরা কি বলছিলাম, ফেনেস্ট্রা বলছিলাম,
আর এখানে কি দেখলাম আমরা, এখানে অনেক এরকম ভাবে তোমার পোরোসাইট সেল প্রেজেন্ট থাকে, এগুলো হচ্ছে পোরোসাইট সেল। তো এগুলোকে আমরা কি বলছিলাম, এই মাঝে যে স্পেসটা ছিল সেটাকে কি বলছিলাম, ফিল্ট্রেশন স্লিট বলছিলাম। এই দুটো জিনিস একত্রে, এই এটা আর এটা, এই দুটো জিনিস একসাথে মিলে তৈরি করে হচ্ছে ফিল্ট্রেশন পোর ফর্মেশন করে। ফিল্ট্রেশন পোর ফর্মেশন করে এবং তার জন্য কি হয় যে আল্ট্রা ফিল্ট্রেশন হয়। এই পোর্স গুলোই হচ্ছে, আমরা একটু পরে আল্ট্রা ফিল্ট্রেশন পড়ব, তো আল্ট্রা ফিল্ট্রেশনের জন্য রেসপন্সিবল। তো এখানে তিন রকমের মেমব্রেন প্রেজেন্ট থাকছে। কি কি মেমব্রেন? একটা হচ্ছে যে এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলাস, মানে এখানে যে মেমব্রেনটা প্রেজেন্ট থাকছে গ্লোমেরুলাসের মধ্যে, এন্ডোথেলিয়াম মেমব্রেনকে বলছে। তারপর হচ্ছে যে পোরোসাইট অফ ইনার মেমব্রেন অফ বায়োমন ক্যাপসুল। এটা ইনার মেমব্রেন কিন্তু, এটা কিন্তু আউটার মেমব্রেন নয়। তো এই পোরোসাইট গুলো ইনার মেমব্রেনে প্রেজেন্ট আছে, এই একটা মেমব্রেন। আরেকটা কি থাকে, এই মাঝে যে স্পেসটা থাকে সেখানে প্রেজেন্ট থাকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এই তিনটে মেমব্রেন প্রেজেন্ট থাকে, এই তিনটে মেমব্রেন মিলে তৈরি করে হচ্ছে ফিল্ট্রেশন মেমব্রেন ফর্মেশন করে। চলো তাহলে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইউরিন ফর্মেশন। ইউরিন ফর্মেশনের মধ্যে মেনলি তিনটে স্টেপ আছে, একটা হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন, তারপর হচ্ছে টিবিউলার রিঅ্যাবজর্পশন, তারপর টিবিউলার সিক্রেশন। এই তিনটে জিনিস প্রেজেন্ট আছে। প্রথমে এই তিনটে একবার ওভারভিউ দেখে নাও যে কি হয়, তারপর এগুলোর অনেক ডিটেলসে দেখবো যে কি হচ্ছে ভেতরে। পুরোটা ড্র করছি না, এটা ধরো আমাদের পুরো নেফ্রনই করছি। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, এটা বলছে হচ্ছে অ্যাফারেন্ট আর্টিয়ল, এখান থেকে ব্লাড আসছে ভেতরে। গ্লোমেরুলাস প্রথমে কি হয়, আল্ট্রা ফিল্ট্রেশন। আল্ট্রা ফিল্ট্রেশনে কি হয় যে এখানে অনেক রকমের প্রেসার ক্রিয়েট হয়, আমরা সব প্রেসার গুলো পরে পড়ব, এখন শুধু এটুকু দেখো যে এখানে অনেক রকমের প্রেসার ক্রিয়েট হয়। প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য কি হয় যে এখান থেকে ব্লাড ফিল্টার হয়ে কিছু পার্ট এই এখানে এখানে চলে আসে, এই জিনিসটা হয় হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশনের মধ্যে। এবার এখানে যে এলো ব্লাডের পার্ট গুলো, যেটাকে আমরা নেফ্রিক ফিল্ট্রেট বলি, এই পার্ট গুলোর মধ্যে, এটা কিন্তু ইউরিন নয়, এটা হচ্ছে নেফ্রিক ফিল্ট্রেট, মানে এর মধ্যে এমন অনেক মেটেরিয়াল প্রেজেন্ট আছে যেগুলো আমাদের কাজে লাগবে, তো সেগুলোকে আমাদের অ্যাবজর্ব করতে হবে। তো সেগুলো আচ্ছা এটাকে আমি কন্টিনিউ করে দিই, যেখানে পাশে ভাসার একটা আছে, ধরে নাও ভাসার একটা আর পেরিটিবিউলার ক্যাপিলারি প্রেজেন্ট আছে, তো আমি এক জায়গায় দেখাচ্ছি। তো এখানে কি হলো যে সেগুলো আল্ট্রা ফিল্ট্রেশন হলো, নেফ্রিক ফিল্ট্রেট ফর্মেশন হলো। সে নেফ্রিক ফিল্ট্রেটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট মেটেরিয়াল আছে, যেমন গ্লুকোজ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, আরো বিভিন্ন জিনিস আছে, তো সেগুলো কি হয় অ্যাবজর্পশন হয়। সেগুলো অ্যাবজর্পশন হচ্ছে, যে সেগুলো যখন অ্যাবজর্পশন হবে তখন সেটাকে বলবো আমরা টিবিউলার রিঅ্যাবজর্পশন বলবো। তারপর টিবিউলার রিঅ্যাবজর্পশনের পর আমাদের ব্লাডের মধ্যে কনসেন্ট্রেশন, বিভিন্ন কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য কিছু পদার্থ এখান থেকে আবার এই ফিল্টারের মধ্যে আবার ফিরে চলে আসবে, সেই জিনিসটাকে বলবো হচ্ছে টিবিউলার সিক্রেশন, ঠিক আছে। এটা হচ্ছে মেন জিনিস। এবার এর মাঝে এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে আমরা ভাগ করে একটু ডিটেলসে দেখব। তাহলে প্রথম ভাগটাই দেখো যে আল্ট্রা ফিল্ট্রেশন। আল্ট্রা ফিল্ট্রেশনে কি হয় যে আমরা কি দেখলাম যে গ্লোমেরুলাসের মধ্যে এখানে
অনেক রকমের প্রেসার ক্রিয়েট হয়। তো এখানে তিন রকমের প্রেসার ক্রিয়েট হয়, যেগুলোকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে পজিটিভ প্রেসার, আরেকটা হচ্ছে নেগেটিভ প্রেসার। পজিটিভ প্রেসার আমরা সেই সব প্রেসারগুলোকে বলবো যেগুলো হচ্ছে ফিল্টারের তৈরি করার দিকে সাহায্য করবে। মানে ধরো হচ্ছে এটা হচ্ছে যে আমাদের বায়ুমান ক্যাপসুল, এটা হচ্ছে অ্যাফারেন্ট আট্রিয়াল, এটা হচ্ছে এফারেন্ট আট্রিয়াল। ঠিক আছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো পজিটিভ প্রেশার কি, যে প্রেশারটা ক্রিয়েট হয় ফিল্ট্রেট করার দিকে, মানে নেফ্রিক ফিল্ট্রেট ফর্মেশন করার দিকে যে প্রেশারটা ক্রিয়েট হবে সেইগুলোকে বলবো হচ্ছে পজিটিভ প্রেশার। এখানে এক রকমের পজিটিভ প্রেশারই আমরা দেখি, যেটা হচ্ছে, যেটাকে বলি হচ্ছে জিএইচপি, মানে হচ্ছে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। নেগেটিভ প্রেশার কোনগুলো, এখানে আরো কিছু জিনিস থাকে যার জন্য কি হয় যে এই নেফ্রিক ফিল্ট্রেট ফর্মেশনের অপোজিট দিকে প্রেশার ক্রিয়েট হয়। দু রকমের প্রেশার ক্রিয়েট হয়, একটা হচ্ছে বিসিওপি আর একটা হচ্ছে সিএইচপি। এই জিনিসগুলো দেখবো যে এগুলো কোনটা কি জিনিস। যেটা হচ্ছে পজিটিভ প্রেশার সেটাকে কি বললাম আমি, যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ঠিক আছে, এটা কি, এই প্রেশারটা হচ্ছে যে এই যে অ্যাফারেন্ট আট্রিয়াল আছে তার যে এই পরিধিটা বেশি, আর এফারেন্ট আট্রিয়াল কি হচ্ছে যে অনেক সরু হয়ে গেছে। তো এই যে অনেক বেশি পরিমাণে ব্লাড ভেতরে আসছে আর কম পরিমাণে ব্লাড বাইরে যাবার রাস্তা আছে, তার জন্য কি হয় যে মানে বেশি পরিমাণে ব্লাড আসছে আর কম পরিমাণে ব্লাড বাইরে আছে, তার জন্য কি হয় যে এই ভাঁজে প্রেশার ক্রিয়েট হয়। সেই প্রেশারটাকে বলছে হচ্ছে জিএইচপি বলছে। এই প্রেশারটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 60 mmHg। ঠিক আছে, এটা হচ্ছে 60 mmHg। এটা হচ্ছে পজিটিভ প্রেশার। নেগেটিভ প্রেশার কি দেখলাম, যে দুটো নেগেটিভ প্রেশার আছে, একটা হচ্ছে বিসিওপি। বিসিওপি হচ্ছে ব্লাড কলয়েডাল অসমোটিক প্রেশার। ঠিক আছে, ব্লাড কলয়েডাল অসমোটিক প্রেশার কি, যে এখানে যে ব্লাড আছে এই ব্লাডের মধ্যে কিছু ম্যাটেরিয়াল প্রেজেন্ট আছে যারা চায় না ওয়াটার লস করতে। ঠিক আছে, যেমন কি এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে অ্যালবুমিন প্রেজেন্ট থাকে, অ্যালবুমিন এখানে প্রেজেন্ট আছে ব্লাডের মধ্যে। অ্যালবুমিন কি করে, ও চায় না যে এই ব্লাড থেকে ওয়াটার এদিকে চলে আসুক, তো সে কি করে যে ওয়াটারকে এদিকে আসতে বাধা দেয়। তো এটা কি হলো, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলো, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলো। এখানে এই যে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হচ্ছে তার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 mmHg। ঠিক আছে, আর কি আছে, সিএইচপি, সিএইচপি হচ্ছে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ঠিক আছে, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি, এই যে বায়োম্যান ক্যাপসুল, এই যে বায়োম্যান ক্যাপসুল, এই বায়োম্যান ক্যাপসুলের মধ্যেও তো কিছু সলিউট প্রেজেন্ট আছে যারা কি করবে, যারা অপোজিট দিকে প্রেশার ক্রিয়েট করবে, মানে নেফ্রিক ফিল্ট্রেট হওয়ার অপোজিট দিকে প্রেশার ক্রিয়েট করছে। তো এটাও কি, এটাও হচ্ছে এক ধরনের নেগেটিভ প্রেশার, সেটাকে বলছি হচ্ছে সিএইচপি বলছি, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই প্রেশারটার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 mmHg। ঠিক আছে, তো এটা হচ্ছে 20 mmHg। তো আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে তিনটে প্রেশার পেলাম, একটা পজিটিভ আর দুটো হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে যদি আমরা নেট
নেট ফিল্ট্রেশন প্রেশার বার করি। নেট ফিল্ট্রেশন প্রেশার কত হবে? যে পজিটিভ, হ্যাঁ পজিটিভ প্রেশার জিএইচপি মাইনাস হচ্ছে বিসিওপি মাইনাস সিএইচপি, এটা কত হবে? এটা হচ্ছে 60 মাইনাস, আচ্ছা এটা প্লাস হবে, মাইনাস হচ্ছে 30 প্লাস 20, সেখানে আসছে হচ্ছে 10 mmHg। এই 10 mmHg এনাফ আমাদের নেফ্রিক ফিল্টার ফরমেশনের জন্য, ঠিক আছে? তাহলে এখানে 10 mmHg প্রেশার ক্রিয়েট হচ্ছে, তার জন্য কি হয়েছে, আমাদের নেফ্রিক ফিল্টার ফরমেশন হয়েছে। এবার এই যে নেফ্রিক ফিল্টার ফরমেশন হয়েছে, এর মধ্যে কি কি প্রেজেন্ট থাকে এখানে লিখে দিচ্ছি। নেফ্রিক ফিল্টারের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে, এটা মেইনলি তো হচ্ছে ব্লাড, ব্লাড থেকেই তোমার বিভিন্ন জিনিসগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। কি কি এলিমিনেট হচ্ছে? যত রকমের সেল আছে, আরবিসি, ডাব্লিউবিসি, তারপর প্লেটলেট, এগুলো আর কি, আর হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন হচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে, যেটা কি অ্যালবুমিন, এইসব জিনিসগুলো এলিমিনেট হয়ে যে জিনিসটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের নেফ্রিক ফিল্ট্রেট। এর মধ্যে এখনো প্রেজেন্ট আছে হচ্ছে গ্লুকোজ প্রেজেন্ট আছে, অ্যামিনো অ্যাসিড প্রেজেন্ট আছে, ওয়াটার প্রেজেন্ট আছে অনেক বেশি পরিমাণে, তো সেইসব জিনিসগুলো আমাদের কি হবে যে রিঅ্যাবজর্পশন করতে হবে। তার জন্য আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে টিবিউলার রিঅ্যাবজর্পশন। এখানে কি দেখবো আমরা, যে এইসব বিভিন্ন যে মেটেরিয়ালগুলো প্রেজেন্ট আছে সেগুলো কিভাবে রিঅ্যাবজর্ব হচ্ছে, তো সেটা যদি আমি একটা ওভারভিউ দিই। ঠিক আছে, তো এর যদি ওভারভিউ দিই যে কি কি জিনিস কোথায় কোথায় অ্যাবজর্ব হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। এটা মনে রাখবে যে কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় মিনিমাম হয়, তো এখান থেকে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে H2O অ্যাবজর্ব হয়, Na প্লাস, Cl মাইনাস অ্যাবজর্ব হচ্ছে, আরও কি অ্যাবজর্ব হচ্ছে, গ্লুকোজ অ্যাবজর্ব হচ্ছে, তারপর এখান থেকে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড অ্যাবজর্ব হচ্ছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের লুপোফেনলি, লুপোফেনলির মধ্যে যে ডিসেন্ডিং লুপোফেনলি আছে, মানে যেটা নিচের দিকে নামছে, সেখান থেকে অনেক বেশি পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব হয়, ওয়াটার অ্যাবজর্ব হতেই থাকে এখান থেকে। ওয়াটার অ্যাবজর্ব হওয়ার জন্য কি হয় যে ইউরিনের যে ইউরিন নয়, এখন তো এই ফিল্ট্রেটই বলবো এটাকে আমরা, এই যে ফিল্ট্রেট, ফিল্ট্রেটের মধ্যে যে ওয়াটারের কনসেন্ট্রেশন, সেই ওয়াটারের কনসেন্ট্রেশন হ্রাস পাচ্ছে। ওয়াটারের কনসেন্ট্রেশন হ্রাস পাওয়ার জন্য কি হয় যে ইউরিনের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের ব্লাডের মধ্যে যে কনসেন্ট্রেশন থাকে সেটা হচ্ছে 300 mmHg হচ্ছে কনসেন্ট্রেশন থাকে, 300 থেকে এখানে ওয়াটার অ্যাবজর্পশনের জন্য কনসেন্ট্রেশন বাড়তে 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 এখানে কনসেন্ট্রেশন বাড়ছে ইউরিনের, 300 থেকে ধরো 400 হয়েছে, তারপর হচ্ছে 600 হয়েছে, 800, এরকমভাবে 1000 করতে করতে বাড়তে বাড়তে 1200 অবধি যায়, 1200 অবধি গেল কনসেন্ট্রেশন। নেক্সট স্টেপে কি হয় যে এখানে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি পড়ার সময় কি দেখলাম যে এখানে কোনোরকম কোনো ওয়াটারের অ্যাবজর্পশন হয় না, এখানে ওয়াটারের অ্যাবজর্পশনের জায়গায় অ্যাবজর্পশন হয় হচ্ছে বিভিন্ন রকম সলিউটের অ্যাবজর্পশন হয়,
যেমন কি এখানে অ্যাবজর্পশন হয় হচ্ছে Ca2+, K+, Cl-, তারপর Na+, এইসব জিনিসগুলোর অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? তো এখান থেকে ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে না, সলিউটের অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে কি হবে, এই যে কনসেন্ট্রেশন যেটা 1200 পর্যন্ত গিয়েছিল, সেই কনসেন্ট্রেশনটা আবার কমতে থাকবে। কারণ কি হচ্ছে, ইউরিন থেকে সলিউটগুলো বাইরে বেরিয়ে চলে আসছে। তো সলিউট বাইরে বেরালে কি হবে, যে কনসেন্ট্রেশন অফ ইউরিন আবার কমতে থাকবে। তো এটা কমতে 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 যখন এখানে পৌঁছায়, তখন আবার 300-এ পৌঁছে যায়, ঠিক আছে? 300-এ পৌঁছে গেল। নেক্সট তারপর কি হয়, তারপরে ডিসেন্ডিং লুপ অফ হেনলি থেকে সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়, যেমন কি H2O, Na+, ঠিক আছে? এইসব জিনিসের সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হয় এখানে। তো আচ্ছা, তারপরে এখানে আসছে, এখানে আবার অ্যাবজর্পশন হয় হচ্ছে, H2O অ্যাবজর্পশন হয়, Na+ এর অ্যাবজর্পশন হয়, এসব জিনিসগুলো অ্যাবজর্পশন হচ্ছে। তো এখানে একটা জানার বিষয় আছে যে এখানে কন্টিনিউয়াসলি ওয়াটার বাইরে বেরোচ্ছে কেন। মানে আমি কি বলছি, যে যত এটা নিচের দিকে নামছে, তত কি হচ্ছে, ওয়াটার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, আর যত এটা উপরের দিকে উঠছে, তত আবার কনসেন্ট্রেশন কমাবার জন্য এই আয়নসগুলো, তারপরে এই সলিউটগুলো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা হবার পেছনে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আমরা আগে দেখলাম কিডনি পড়ার সময়। এটা হচ্ছে কিডনি, তাই তো? কিডনির মধ্যে এই বাইরের পার্টটা হচ্ছে আমাদের কর্টেক্স, ভেতরের পার্টটা হচ্ছে মেরুলা। তো এখানে একটা জিনিস যেটা দেখলাম, যে যত এই কর্টেক্স থেকে মেরুলার দিকে যাওয়া হয়, তত কনসেন্ট্রেশন অফ সল্ট ইনক্রিজ হতে থাকে। মানে এখানে কনসেন্ট্রেশন অফ সল্ট অনেক বেশি, এখানে কনসেন্ট্রেশন অফ সল্ট কম। আমরা কিডনি পাওয়ার সময় এটা বললাম। এর জন্য কি হয়, যে এটা হচ্ছে আমাদের কর্টেক্স উপরের দিকের পার্টটা, নিচের দিকের পার্টটা কি হচ্ছে, যত নিচের দিকে যাবে তত মেডুলা হবে। মেডুলা মানে কি, এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সল্ট অনেক হাই আছে, আর এখানে কনসেন্ট্রেশন অফ সল্ট লো আছে, তাই তো? এই যে কনসেন্ট্রেশন ডিফারেন্স, এই কনসেন্ট্রেশন ডিফারেন্সটার জন্যই এখানে কন্টিনিউয়াসলি ওয়াটার বেরোতে থাকে। যত নিচের দিকে আসছে, তত কি হচ্ছে, এই সল্টের কনসেন্ট্রেশন বাড়ছে। এবার আমরা তো জানি যে যখন যেখানে ওয়াটার বেশি থাকবে, সেখান থেকে ওয়াটার যেখানে কম থাকবে ওয়াটার সেদিকে চলে আসবে। তো তাই জন্য ওয়াটার বাইরে বেরিয়ে চলে আসছে, ঠিক আছে? আবার তারপর কি হয়, এই অ্যাসেন্ডিং লুপ অফ হেনরিতে যত উপরের দিকে যাব, তত সল্টের কনসেন্ট্রেশন কি কম। সল্টের কনসেন্ট্রেশন কম, তো কি হবে, তখন এখানে যেহেতু ওয়াটার বাইরে বেরোতে পারবে না বা ওয়াটার ভেতরে প্রবেশ করতে পারবে না, তো এখানে কনসেন্ট্রেশনটা ঠিক রাখার জন্য কি হয়, সলিউটগুলো বাইরে বেরিয়ে চলে আসে, ঠিক আছে? এই সব কিছু কিন্তু এই কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য হচ্ছে, ঠিক আছে? আর আমরা এই কনসেন্ট্রেশন ডিফারেন্সটা সবসময় মেনটেন করে রাখবো, যাতে এই যে প্রসেসগুলো ইজিলি পরপর পরপর হয়ে থাকে। এখানে কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এটা বোঝা গেল, এটা এইটুকু এখন বোঝো, কিছুক্ষণ পর এটা আরো ডিটেলস হবে, যখন আমরা অন্য পার্ট গুলো করবো তখন আরো ডিটেলস এই জিনিসটাকে পড়বো। হ্যাঁ, তো এটা কি হলো, যে টিবিউলার রিঅ্যাবজর্পশনের একটা ওভারভিউ হলো। তো এখানে অনেকগুলো পার্ট আছে, এত ইজি প্রসেসটা নয়। এখানে কতগুলো পার্ট আছে, এখানে একবার রিঅ্যাবজর্পশন হচ্ছে, এখানে একবার হচ্ছে, এখানে একবার হচ্ছে, এখানে একবার হচ্ছে, তারপর আবার এখানে একবার হচ্ছে। এই সব পার্ট গুলোকে আমরা একে একে দেখবো। আচ্ছা, তাহলে প্রথমে কি দেখবো, প্রথমে দেখবো হচ্ছে রিঅ্যাবজর্পশন অ্যাট প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তো এখানে একটা জিনিস তোমরা এখানেই লিখে নাও ভালো করে, এখান থেকে কোশ্চেন তো আসেই, যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয় কোথায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। আর মিনিমাম মিনিমাম রিঅ্যাবজর্পশন কোথায় হয়, আমাদের লুপ অফ হেনলি।
বা এটাকে আরো ভালো করে যদি বলি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ঠিক আছে? এখানে হচ্ছে মিনিমাম। তো দেখা যাক তাহলে প্রথম স্টেপ, প্রথমে কি দেখব হচ্ছে রিঅ্যাবজর্পশন এট দ্য লেভেল অফ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এখানে অ্যাপ্রক্সিমেটলি 70-80% অ্যাবজর্পশন হয়, কারণ কি এখানে কি প্রেজেন্ট থাকে, এখানে তোমরা দেখবে যে ব্রাস বর্ডার কলয়েডাল এপিথেলিয়াল প্রেজেন্ট থাকে। ওই ধরনের সেলগুলো প্রেজেন্ট থাকার জন্য কি হয় যে এখানে এত বেশি অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, তো এই পার্টটাকেই আমি বড় করে দেখাচ্ছি, এক একটা পার্টকে বড় করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। আচ্ছা, তোমরাই তাহলে বলো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের পাশে যে ক্যাপিলারিটা থাকবে সেটা কি থাকবে, ভাসারেকটা থাকবে? হ্যাঁ, ভাসারেকটা থাকবে না সেই টিবিউলের না, এর উপরে থাকছে হচ্ছে গ্লোবেরিউলাস, গ্লোবেরিউলাস এর মধ্যেই থাকছে যাতে বাউমেন্স ক্যাপসুল, এর ঠিক উপরে, আর এর সাথে থাকছে পিটিসিএল। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, পিটিসিএন না, পিটিসিএন বলতে ওই ভাষার একটাকে একসাথে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে পিটিসি বলতে পারো, পিটিসি, ঠিক আছে? তাহলে ওই কনসেপ্টটা এখানে লাগছে, পিটিসি মানে হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি, এটা হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি, ভাষার একটা কিন্তু নয়, ভাষার একটা পরে যখন হেনরির লুপ পড়বো তখন দেখব। তাহলে এখানে দেখো কি কি অ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, তো অ্যাবজর্পশন হয় হচ্ছে এনএ প্লাস, এনএ প্লাস প্রায় 70-75% অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? এই যে অ্যাবজর্পশনটা হয় সেটা হয় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থ্রুতে এই অ্যাবজর্পশনটা হচ্ছে। নেক্সট যে অ্যাবজর্পশনটা হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ অ্যাবজর্পশন হয় প্রায় 100% গ্লুকোজই অ্যাবজর্ব হয়ে যায়। এবার 100% গ্লুকোজ বলতে কি বলছে, আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজের একটা নর্মাল লেভেল আছে, সেই নর্মাল লেভেলে গ্লুকোজ যদি থাকে তাহলে তার 100% এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু অনেকের ক্ষেত্রে এই গ্লুকোজের লেভেল অনেক বেশি থাকে, তখন কিন্তু 100% অ্যাবজর্ব হবে না। নর্মাল গ্লুকোজের যে লেভেল আমাদের ব্লাডের মধ্যে থাকে তার 100% অ্যাবজর্ব হবে, তার থেকে বেশি থাকলে মানে যেটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন সেই কন্ডিশনটা কিন্তু অ্যাবজর্ব হবে না, তাহলে গ্লুকোজ অ্যাবজর্ব হলো। নেক্সট আসতে হচ্ছে সিএল মাইনাস। আচ্ছা, গ্লুকোজ যে অ্যাবজর্পশন হয় সেই অ্যাবজর্পশনটা, আচ্ছা ঠিক আছে, গ্লুকোজ হয়েছে, ঠিক আছে, অত ডিটেলস যেতে হবে না। গ্লুকোজের পর যেটা আছে সেটা হচ্ছে যে সিএল মাইনাস, সিএল মাইনাস হচ্ছে 70-75% অ্যাবজর্ব হয়ে যায়। এই অ্যাবজর্পশনটা, এই অ্যাবজর্পশনটা হয় হচ্ছে সিম্পল ডিফিউশনের থ্রুতে হয়। তারপর অ্যাবজর্পশন হয় হচ্ছে H2O, H2O প্রায় 70-80% অ্যাবজর্ব হয়ে যায়। H2O যে অ্যাবজর্পশনটা হয় সেটা হচ্ছে অসমোসিস, অসমোসিসের থ্রুতে হচ্ছে। আচ্ছা, যেগুলো অ্যাবজর্পশন হয় না সেগুলো কি অ্যাবজর্পশন হয় না, যেমন কি যদি SO4 টু মাইনাস যদি থাকে সেটা কিন্তু এদিকে অ্যাবজর্পশন হয় না। আর হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন যদি থাকে ক্রিয়েটিনিন ধরো এখানে আছে আমার লেখার জায়গাতেই, ক্রিয়েটিনিন কিন্তু এদিকে আর কিন্তু অ্যাবজর্পশন হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এই জিনিসগুলো অ্যাবজর্পশন হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বি করে দিচ্ছি, সেখানে আছে হচ্ছে তোমার লুপ অফ হেনলি, লুপ অফ হেনলির মধ্যে কিভাবে রিঅ্যাবজর্পশন হচ্ছে। তো চলো লুপ অফ হেনলি দেখা যাক। এখানে ওয়াটার হচ্ছে, ইউরিন কনসেন্ট্রেশনটাই মেইনলি হচ্ছে আমি বলতে চাইছি। হ্যাঁ, ওয়াটার হচ্ছে, সেটা কি হচ্ছে শুধুমাত্র ডিসেন্ডিং লুপ অফ হেনলির মধ্যে হচ্ছে, তাই না? ওই জিনিসটা একটু দেখে নাও,
কাউন্টার কারেন্ট মেকানিজমটা? হ্যাঁ, ওটা তো আসবো, একটু পরে আসবো, এখন তো শুধু রিঅ্যাবজর্পশনটা দেখছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং লুপ অফ হেনলি, আর এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লুপ অফ হেনলির পাশেও থাকে হচ্ছে এটা হচ্ছে ভাষার একটা, আর অ্যাসেন্ডিং লুপ অফ হেনলির পাশেও ভাষার একটা প্রেজেন্ট থাকবে। তো এখানে দুটো জিনিস থেকে দুটো আলাদা আলাদা জিনিস অ্যাবসর্পশন হচ্ছে। ডিসেন্ডিং লুপ অফ হেনলি থেকে কি দেখছিলাম আমরা? ওয়াটার, ওয়াটার অ্যাবসর্পশন হচ্ছে অনেক বেশি পরিমাণে, তো ওয়াটার এদিক থেকে এদিকে যাচ্ছে। এখানে কি দেখলাম? অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি থেকে আমরা কি দেখছিলাম? যে সিএল মাইনাস অ্যাবজর্পশন হচ্ছে, তারপর হচ্ছে এনএ প্লাস, ঠিক আছে, এসব জিনিসগুলো অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে, সিএল মাইনাস, এনএ প্লাস, এসব জিনিসগুলো এখানে অ্যাবজর্পশন হচ্ছে। তো এখানে মেনলি একটা জিনিস আছে, যেটা হচ্ছে এখানে তো জায়গা তো বেশি নেই, ঠিক আছে, নেক্সট পেজ দেখি, দাঁড়াও একটা পেজ লাগবে। তো এখানে দুটো আলাদা জিনিস হচ্ছে, কিন্তু সেটাকে মনে রেখো যে লুপ অফ হেনলির মধ্যে আছে হচ্ছে দু রকমের জিনিস, একটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি আর হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লুপ অফ হেনলিকে বলা হয় হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট, ঠিক আছে। অ্যাসেন্ডিং লুপ অফ হেনরিকে বলা হয়, যেটা আমরা একটু আগে দেখলাম, কি বলা হয়? ডাইলিউটিং সেগমেন্ট, তোমাদের এমসিকিউ কোশ্চেন তো আছে, তো তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটাকে বলা হয় হচ্ছে কনসেন্ট্রেটিং সেগমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে ডাইলিউটিং সেগমেন্ট। এখানে কি হয় যে এটা হচ্ছে পারমিয়েবল ওয়াটার, ওয়াটার শুধুমাত্র এখান থেকে এক্সিট করছিল, পারমিয়েবল ফর ওয়াটার। এখানে কি দেখলাম? পারমিয়েবল ফর ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট সেখানে পারমিয়েবল, ঠিক আছে। আর এখানে কি কোনটা পারমিয়েবল নয় সেটাও জেনে রাখো, যে এখানে এখানে কি দেখবো, এখানে হচ্ছে যে ইলেকট্রোলাইট পারমিয়েবল নয়, কোনো ইলেকট্রোলাইট কিন্তু এখান থেকে আমরা বেরাতে দেখিনি, ইলেকট্রোলাইট কিন্তু পারমিয়েবল নয়। আর এখানে কি পারমিয়েবল নয়? এখানে হচ্ছে H2O কিন্তু পারমিয়েবল নয়, পারমিয়েবল হচ্ছে এখানে ওয়াটার, এখানে ইলেকট্রোলাইট, এখানে তার অপোজিটগুলো পারমিয়েবল নয়, এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা চলো, তো লুপ অফ হেনলি হয়েছে। নেক্সট নেক্সট কি আছে জানো আমাদের? ডিসেন্ডিং,
না ডিসেন্ডিং নয়, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তো এটা হচ্ছে যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের মধ্যে কিভাবে রিঅ্যাবজর্পশন হবে। এখানে যে রিঅ্যাবজর্পশনটা হয় সেটা হচ্ছে কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন। অ্যান্ড এটাকে আচ্ছা ঠিক আছে কন্ডিশনাল লিখ, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন বলা হয় আর ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন বলা হয়। কেন বলা হয়, কারণ কি এটা রিঅ্যাবজর্পশন করে হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস এ রিঅ্যাবজর্পশন করে, আবার এটা ওয়াটারেরও রিঅ্যাবজর্পশন করে। এইগুলো রিঅ্যাবজর্পশন কখন করে, যখন প্রেজেন্ট থাকে হচ্ছে অ্যালডোস্টেরন প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর যখন তোমার এডিএইচ প্রেজেন্ট থাকে, এডিএইচ বা ভ্যাসোপ্রেশন প্রেজেন্ট থাকে, তখন হচ্ছে ওয়াটারের রিঅ্যাবজর্পশন করে। তো যেহেতু এদের কনসেন্ট্রেশনের ওপর এটা ডিপেন্ড করে, তাই জন্য এটাকে কি বলা হয়, কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন বা ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন বলা হয়। তাহলে এখানে কি হবে, এটা ধরো হচ্ছে আমাদের ডিসিটি, আর এর পাশে আছে হচ্ছে আমাদের কি থাকবে বলো, ভাসার একটা থাকবে না এই টিবিউলার ক্যাপিলারি থাকবে, ডিসিটি পাশে থাকবে হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারি প্রেজেন্ট থাকবে, তাই তো, এটাই দেখলাম আমরা। তো এখানে কি কি অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হবে হচ্ছে Na প্লাস সিএল মাইনাস, যখন কি অ্যালডোস্টেরন প্রেজেন্ট থাকবে, আর ওয়াটার প্রেজেন্ট, ওয়াটার অ্যাবজর্পশন হবে যখন কি না এই এডিএইচ প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রিঅ্যাবজর্পশন হবে কোথায়, সিটির মধ্যে, ঠিক আছে। এখানে রিঅ্যাবজর্পশনটা আছে, এখানে একটু অন্যরকম রিঅ্যাবজর্পশন হবে। ধরো এটা হচ্ছে আমাদের কালেক্টিং টিবিউল, ঠিক আছে, আচ্ছা এরকম হবে না, কালেক্টিং টিবিউল কার সাথে লিঙ্ক থাকে হচ্ছে ডিসেন্ডিং, সরি হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের সাথে লিঙ্ক থাকে, দিয়ে ওটা গিয়ে পড়ে হেনরির লুপের সাথে গিয়ে মেশছে, হেনরির লুপের মধ্যে থিন পার্টও থাকে, থিন পার্ট এরকম ভাবে প্রেজেন্ট আছে, এটা হচ্ছে থিন পার্ট, আচ্ছা। তো এখানে কি হয়, এই এখানে কিছু সেলস প্রেজেন্ট থাকে, এখানেও কিছু সেলস প্রেজেন্ট থাকে। এবার এই সেলগুলো কি হয়, যে এই সেলগুলোর মধ্যে এডিএইচ রিসেপ্টর প্রেজেন্ট থাকে, এই সেলগুলোর ওপরে কিছু রিসেপ্টর প্রেজেন্ট থাকে, এডিএইচ রিসেপ্টর প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এই এডিএইচ রিসেপ্টরগুলো কি করে, এডিএইচ যখন থাকবে, মানে এগুলো হচ্ছে এডিএইচ রিসেপ্টর, তখন সেগুলো তার সিগন্যাল অনুযায়ী কাজ করতে পারবে। এডিএইচ কি দেখলাম আমরা, যে সেটা হচ্ছে জলের, জলকে বাইরে বের করে দেয়। তো এখানে কি হয় যে এখান থেকে H2O বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, H2O বাইরে বেরোবে। এর সাথে আরেকটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে যে ইউরিয়া, কিছু পরিমাণে ইউরিয়াও এখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে,
ইউরিয়া বেরিয়ে চলে আসে। বেরিয়ে চলে আসার পর এই যে থিন পার্টটা আছে, এই থিন পার্ট দিয়ে সেটা আবার এখানে ভেতরে প্রবেশ করে যায়। তাহলে ইউরিয়া এখানে প্রেজেন্ট আছে, ইউরিয়া এখান থেকে আবার ঘুরতে 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 আবার এখানে আসে, তারপর আবার কিছু পরিমাণ ইউরিয়া এখানে মাঝখানে চলে এসে তারপর আবার এখানে ঘুরতে থাকে। এটা হচ্ছে ইউরিয়া রিসাইক্লিং হচ্ছে। এই রিসাইকেল এরকম ভাবে ঘুরছে কেন তারও কিন্তু ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে হচ্ছে, রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার হচ্ছে, আর খুব কম পরিমাণে ইউরিয়াও রিঅ্যাবজর্পশন এখানে হয়, ঠিক আছে? তাহলে এটা হলো। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে, এরপরে কি আছে, এটা কি হলো যেন, আচ্ছা এরপরে তো তারপরে পার্টটা হচ্ছে যে যে থার্ড পার্টটা সেটা কোথায় আছে, হ্যাঁ এটা টিবিউলার সিক্রেশন। টিবিউলার সিক্রেশন হবে, তো টিবিউলার সিক্রেশনের মধ্যে কি দেখব, যে কিছু পার্ট আবার আমাদের এই ইউরিনের মধ্যে ফেরত চলে আসবে, মানে ইউরিন ফরমেশনের জন্য আবার ওই ফিল্টারের মধ্যে ফেরত চলে আসবে। তো কি কি জিনিস এখানে ফিরে চলে আসে সেটা দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের নেফ্রন, ঠিক আছে? এবার এখানে কি হয় যে অ্যাসিড বেস ব্যালেন্স তৈরি করতে হয়, অ্যাসিড বেস ব্যালেন্স তৈরি করার জন্য কি হয় যে ব্লাডে যদি এক্সেস পরিমাণে যদি এইচ প্লাস থাকে বা এনএইচ এনএইচ ফোর প্লাস থাকে, তাহলে এগুলো কি হয় যে আবার ইউরিনের মধ্যে ফেরত চলে আসে। তো এখানে কি হচ্ছে যে ব্লাডের মধ্যে যদি এক্সেস পরিমাণে এইচ প্লাস থাকে, তাহলে সেগুলো কি হয় যে ইউরিনের মধ্যে ফেরত চলে আসে। এইচ প্লাস থাকে বা হচ্ছে এনএইচ প্লাস এনএইচ ফোর প্লাস থাকে, তখন সেগুলো হচ্ছে আবার এই ইউরিনের মধ্যে ফেরত চলে আসে। এই জিনিসটাকে বলছে হচ্ছে টিবিউলার সিক্রেশন বলছে। আচ্ছা তো এই জিনিসটা এখানে হচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তো কাউন্টার কারেন্ট মেকানিজম আজকে পড়বে না নেক্সট দিন পড়বে বলো? ঠিক আছে তাহলে এটা কালকে দেখা যাক, এটা একটু বড় আছে, ঠিক আছে? তো আজকে যেটা পড়ালাম সেটা একটু ভালো করে ডাইজেস্ট করে নাও, সেটার উপর ডিপেন্ড করেই তারপর আবার কাউন্টার কারেন্ট মেকানিজম হবে। তো এখানে আমি আরেকটা জিনিস লিখে দিই, যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো জেনে রাখা দরকার। যে ব্লাড, ব্লাডের যে অসমোলারিটি সেটা হচ্ছে 300 মিলি অসমল পার লিটার। ইউরিন, ইউরিনের যে অসমোলারিটি সেটা হচ্ছে 1200 মিলি অসমল পার লিটার, ঠিক আছে? এরপর মানে এটা হচ্ছে যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ফোর টাইমস ব্লাডের অসমোলারিটি হচ্ছে, মানে ইউরিনের অসমোলারিটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ফোর টাইম ব্লাডের থেকে ফোর টাইমস। তো ইউরিন প্রত্যেক দিন আমরা মানে মোটামুটি 1.5 লিটার ইউরিন ফরমেশন হয়। এবার গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফরমেশন হয় হচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফরমেশন হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 180 লিটার পার ডে। এটা কিছু কিছু জায়গায় 170 লিটারও থাকে, তো আমি এখানে 180 ধরে পড়ে করছি যে 180 লিটার পার ডে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে। মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বলতে কোনটা বোঝাচ্ছি এখানে মনে আছে তো? যে এখানে এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, সরি এটা হচ্ছে বায়োমান ক্যাপসুল, এটা হচ্ছে গ্লোমেরুলাস। তো এখানে কি হচ্ছে যে প্রেশারের জন্য কিছু পরিমাণ ফিল্টার এখানে চলে আসছে, নেফ্রিক ফিল্টার থেকেই এই যে পরিমাণটা তৈরি হচ্ছে এখানে সেটাকেই বলছে হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার বলছে।
সেটা হচ্ছে পার ডে 180 লিটার তৈরি হয়, আর আমাদের ইউরিন তৈরি হয় মাত্র হচ্ছে 1.5 লিটার। তাহলে এই যে ফিল্টারটা ফর্মেশন হয়েছে, তাহলে কত পরিমাণ রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে যে এখান থেকে অনলি আমরা 1.5 লিটার শুধুমাত্র ইউরিন পাচ্ছি। পুরোপুরি ভাবে আমরা রিঅ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে? রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে এটা, মানে এই পার্সেন্ট হবে না, এখানে 1 ml মতো তুমি বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তা আচ্ছা, যেটা আমি বলছিলাম যে কি, হ্যাঁ, এই যে 179 লিটার, এটাও কিন্তু পুরোপুরি আমাদের ব্লাডের মধ্যে ফিরে চলে আসছে, ঠিক আছে? তো এই জিনিসটা হলো। নেক্সট তাহলে আমরা কালকে কাউন্টার কারেন্ট মেকানিজম পড়বো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, কোথাও কোনো প্রবলেম আছে? আপাতত নেই, একবার রিভিশন করে তবে দেখ। আচ্ছা, ঠিক আছে।